ওয়া ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আবরাকাত বাংলাদেশ থেকে নজরুল আমিন ভাই প্রশ্ন করেছেন যে অজু করার সময় যদি বিসমিল্লা বলতে ভুলে যাই আর যদি অজু করার মাঝেদা মনে আসে তাহলে কি বিসমিল্লা বলবো কিনা এই একটা প্রশ্ন দুই নম্বরে হয়েছে যে আমরা চেহারাটাকে কীভাবে ধুব কান থেকে কান বরাবর জানি কিন্তু দাড়ির নিচে থুতনির নিচে কোন পর্যন্ত ধুইব তো হতে করবে এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসৌলিল্লা সম্মানিত ভাই বিসমিল্লা বলতে হবে ওজুর প্রথমে ইচ্ছা করে বিসমিল্লা সারাটা উচিত নয় এবং সারা যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লা একটা হাদিসের মধ্যে সাত করেছেন লা ওদু আহ লিমাল্লা মিয়াদ লা অজু নাই ওই ব্যক্তির বা অজু হবে না যে বিসমিল্লা বলবে না এই হাদিস সে ওলামা ইকরাম বলছেন যে বিসমিল্লা বলাটা অত্যন্ত জরুরি তবে অনেকেই বিষয়টাকে সহজভাবে দেখেছেন বিসমিল্লা বলা ওয়াজিব নয় যদি কোনো ভুল ক্রমে ছেড়ে দেয় তাহলে অজুর সমস্যা হবে না অজু হয়ে যাবে কিন্তু ইচ্ছা করে আসলে ছাড়াটা উচিত নয় তারপরে যদি মনে করেন কেউ যদি বিসমিল্লা বলতে ভুলে গেল প্রথমে অজুর মাঝিতে মনে হয়েছে দুই হাত ধোয়ার পরে বা মাথা মাছার সময় তাহলে বিসমিল্লা বলে নেবে সমস্যা নেই যদি নাই বলে তাও অজু হয়ে যাবে ওলামা একরাম অনেক ওলামা একরাম বলছেন এটা সহজ কিন্তু মনে রাখার চেষ্টা করবে অজুগুলো সুন্দরভাবে যাতে হয় কারণ অজুর সাথেই তো নামাজের শর্ত পবিত্রতা ছাড়া নামাজ হয় না আর নামাজের বা সালাতের চাবি হলো অজু পবিত্রতা যেমন জান্নাতের চাপি হলো সালাত এগুলি আমাদেরকে খেয়াল রাখা ভালো যাতে অভ্যাস হয়ে যায় যাতে না বলে বিষয় ওখানে আসলে যেন মনে হয় একটা বিষয় স্মরণ রাখতে হবে দুই নম্বরে হলো যে অজুর অঙ্গ হবে আপনি শুধু চেহারাটা জিজ্ঞাসা করছেন চেহারা বা মুখমণ্ডল এমনভাবে দুইতে হবে যে মাথার যেখান থেকে চুল সেখান থেকে নিয়ে কানের একবারে গোনা থেকে শুরু করে দাঁড়ির নিচ পর্যন্ত দাঁড়ির নিচে যে গলা আছে গলা ধুইতে হবে না দাঁড়িয়ে পর্যন্ত থুতনির নিচের অংশও দিতে হবে অংশ চেষ্টা করতে হবে যাতে কোনো অংশ শুকনা না থাকে আর যার দাড়ি আছে সে দাড়ি খেলাল করবে যাতে দাড়ির গোড়ায় 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 পানিগুলি সুন্দরভাবে পচে যায় এই বিষয়ে আর যার দাড়ি আপনার ঘন আছে একবারে দাঁড়িয়ে খুব ঘন দাড়ি এই দাঁড়িগুলো অবশ্যই খেয়াল করতে হবে সেখানে পানি যাতে পৌঁছে যায় এবং পানি যদি অতিরিক্ত দেয় কিছু ওখানে দাঁড়িয়ে নিচে দিয়ে দিবে দাঁড়িয়ে দিয়ে খেলাল করবে এবং পানি যদি অতিরিক্ত দেয় তাহলে একবার বেশি না একবার দিয়ে দাড়ি সুন্দর করে খেলাল করে এইভাবে উজু করার চেষ্টা করবে যাতে অজু সুন্দরভাবে হয় উজুর পরেই যেন নামাজটা আদায় হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজর সাল্লিন মহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ